হেজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ভিত্তিহীন কথা ছড়িয়ে দিয়ে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে সংগঠনটির রজত জয়ন্তীর স্থলে মাদ্রাসার ছাত্রদের সমবেতকারীদের গ্রেফতার ও রজত জয়ন্তী অনুষ্ঠান বন্ধ হওয়ার কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ সহ পাঁচ দফা দাবিদের সংবাদ সম্মেলন করেছে হেসবুত তৌহিদ আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান আমরা মনে করি আমাদের সাংবিধানিক অধিকার মানবাধিকার শাসনতান্ত্রিক অধিকার আমাদের কথা বলার অধিকারকে সংরক্ষণ করতে সরকার ব্যর্থ হয়েছেন সেজন্য সরকারের কাছে আমরা নির্মক্ত দাবিগুলো পেশ করছি যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কথা ছড়িয়ে দিয়ে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে মাদ্রাসার ছাত্রদেরকে সমবেত করেছে এবং এখন পর্যন্ত মসজিদে মাদ্রাসায় ঘৃণা ছড়াচ্ছে ও উস্কানি দিচ্ছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে দুই নম্বর অনুষ্ঠান বন্ধ হওয়ার দরুন আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে যে মানহানি হয়েছে আমাদেরকে তার ক্ষতিপূরণ প্রদান করতে হবে প্রশাসনের সমস্ত অনুমোদন থাকা সত্ত্বেও অনুষ্ঠান বন্ধ হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনের কেন্দ্রীয় এই নেতা তারা সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রের বিরুদ্ধে যে তারা আমাদের এই প্রোগ্রাম বন্ধ করতে চাচ্ছে তাইলে যারা অন্যায় করছে তারা আপনারা কি অন্যায়কে বাধা না সাহেব আমাকে বললেন আপনার প্রশ্নের কোনো জবাব নেই আমি তো ওসি সাহেবকে বললাম তাইলে কি রাষ্ট্র এই ধর্মান্ধ এই আলেমদের কাছে ধর্ম ব্যবসায়ী আলেমদের কাছে কি তাইলে নথি স্বীকার করলো তাইলে তাদের এই অন্যায় আবদারের কাছে কি রাষ্ট্র নথি স্বীকার করলো সংবাদ সম্মেলনের শুরুতে গত পঁচিশে ফেব্রুয়ারির ঘটনা সংক্ষেপে তুলে ধরেন হেজবুত তহিদের নারী বিষয়ক সম্পাদক রূফয়দাপন্নই আমরা হেজবুত তহিদ আমরা সংঘাত চাই না আমরা শান্তিপ্রিয় আমরা গত পঁচিশ বছরে একটাও অন্যায় করি নাই আইন ভঙ্গ করে নাই এমন নজির হেজবুত তহিদ ছাড়া অন্য কেউ স্থাপন করতে পেরেছে কিনা আমার জানা নেই তারা চাচ্ছে একটা সংঘাতে যেতে তারা চাচ্ছে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সেদিন তা এরকম একটা ঘটনা যদি ঘটে যেত সেখানে একটা কাণ্ডগ লীলা হতো সেখানে ভাঙচুর হতো সেখানে অঙ্গতি সংযোগ হতো সেখানে জানমালের ক্ষয় ক্ষতি হতো পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন Hezbutto Hộider তথ্য সম্পাদক এস এম শামসুল হুদা ও সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান এসময় সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন সহ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় সংগঠনটির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করা হয় কিন্তু এদিন সকাল থেকে সহিংসতার উদ্দেশ্যে আশেপাশের মসজিদ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা স্থলের পাশে সমবেত হতে থাকে এ সময় তারা রাস্তা অবরোধ ও ভাঙচুর চালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংঘর্ষ এড়াতে রজত জয়ন্তীর এই অনুষ্ঠান স্থগিত করে হেজবুত তহিদ